নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের একাদশ শ্রেণীর অর্থনীতি সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে এখান থেকে তোমরা কিন্তু 5 নম্বরের দুটো কোশ্চেন 100% কমন পাবে। তৃতীয় অধ্যায় চাহিদা, যোগান, বাজার দাম ও উৎপাদন ব্যয়। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালে একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি পরীক্ষার ক্ষেত্রে। তো আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লেখো। সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন কি আছে, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরের কোশ্চেন কি আছে, ব্যয়ের সংজ্ঞা দাও, স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। আমি বলতে পারি 100% এই তিনখানা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, এরপরে আমি তোমাদের বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি 4 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, চাহিদার সূত্রটি লেখো, চাহিদার নিয়মের কিছু ব্যতিক্রম উল্লেখ করো। 5 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, চাহিদা রেখা কেন নিম্নাভিমুখী হয় তা সংক্ষেপে লেখো। চাহিদা রেখা কেন নিম্নাভিমুখী হয় তা সংক্ষেপে লেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমাদের 6 নম্বরের কোশ্চেন কি আছে, যোগান রেখা বলতে কি বোঝো, যোগান রেখা কেন ঊর্ধ্বমুখী হয়, যোগান রেখা বলতে কি বোঝো, যোগান রেখা কেন ঊর্ধ্বমুখী হয়। তো দেখো, আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, এরপরে আমি তোমাদের বাকি চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তোমাদের 100% 5 নম্বরের কোশ্চেনগুলো আসবে এবং 10 নম্বরের কোশ্চেন তোমাদের দুটো থাকবে, একটা লিখতে হবে, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।